নমস্কার বন্ধুরা, আজকে আমি পায়েশ বানিয়ে দেখাবো। পায়েশ মোটামুটি আমরা সবাই কম বেশি বানাতেই পারি, কিন্তু এইভাবে পায়েশটা বানালে গরম দুধের মধ্যে পায়েশটা দিলে যে চালগুলো জড়া পাকিয়ে যায় সেই জিনিসটা হবে না, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো চলুন দেখে নিই গোবিন্দভোগ চাল দিয়ে পায়েশ কীভাবে বানাবো। প্রথমে আমি যে পাত্রে পায়েশটা করব তার মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি আমুলের প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন। এবার সেটাকে গরম করতে বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা আর 2টো এলাচ। এটাকে একটু থেতো করে দিলে ভালো হয়, আমার থেতো করার অসুবিধা আছে বলে আমি এমনি ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 1/2 কাপ গোবিন্দভোগ চাল। এই চালটাকে ধুয়ে জল ঝরিয়ে আমি 1 চামচ মতন ঘি একটু মাখিয়ে রেখে দেব। ঘিটা খুব ভালো করে চালের সঙ্গে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা চালের গায়ে ঘিটা মেখে যায়। এবারে দুধটা যখন বেশ ফুটে উঠবে তখন ওই ঘি মাখানো চালটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এবারে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখবেন একটা চালও জড়া লাগবে না, মানে চালটা গরম দুধে দিলে যেরকম আমরা দানা দানা গোল দলা পাকিয়ে যেতে দেখি সেই জিনিসটা কিন্তু একটুও হবে না। মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর কাজু বাদাম আমি এখানে একটুখানি হাত দিয়ে ভেঙে দিলাম, আপনারা গোটাও দিতে পারেন, অসুবিধে নেই তাতে। আমি একটু ভেঙে ভেঙে দিলাম। কিশমিশ দিয়ে দিলাম আর খুব সামান্য একটুখানি নুন দিলাম। সমস্ত মিষ্টি রেসিপিতেই একটু নুন দিলে মিষ্টির স্বাদটা বেশ খোলতাই হয়, তো আমি সেই জন্যই দিলাম এটা। এভাবে সমানে চালটাকে দুধের সঙ্গে নেড়ে যাচ্ছি, যতক্ষণ না চালটা ভালো মতন সিদ্ধ হয় ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে। অবশ্য গোবিন্দভোগ চাল খুব একটা বেশি সময় লাগে না সিদ্ধ হতে, তবুও তলাটা যাতে ধরে না যায় ওই জন্য একদম মানে একদম লো টু মিডিয়াম আঁচে এটাকে জাল দিতে হবে। বেশ ঘন হয়ে এসেছে, দেখুন চালটা কিন্তু বেশ গলে গেছে, একদম গলে গেছে। এরকম অবস্থায় আমি চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপ মতন চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দিয়ে দেবেন, মিষ্টি দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার ফলে দুধটা একটু পাতলা হয়ে যায়, সুতরাং আরও বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। এবারে আমি দুধ দিয়ে কিছুটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। 6-7টা কাজু বাদাম দিয়েছিলাম, সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি এটা পায়েশের মধ্যে মিশিয়ে দেবো। মিশিয়ে দিলাম আমি কাজু বাদাম আর দুধের পেস্টটা, খুব সুন্দর একটা স্বাদ হয়। আর বাদামটা দেওয়ার ফলে এক মুহূর্ত যেন নাড়াচাড়াটা বন্ধ করবেন না। সমানে নেড়ে যেতে হবে। দেখুন বেশ ঘন হয়ে এসেছে, ব্যাস। এবারে আমি গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে সার্ভ করার জন্য একদম রেডি আমার পায়েশ। ঠান্ডা ঠান্ডা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে পরিবেশন করবেন, ভীষণ সুন্দর খেতে হয়। তো বন্ধুরা, আমার এই পায়েশের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।